শীতের দিনে বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়, আর এই পালং শাক দিয়ে নানান রকম রেসিপি প্রায়শই আমরা বাড়িতে বানিয়ে থাকি। নমস্কার, দা বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে জানাই স্বাদের আমন্ত্রণ। একদম নতুন স্বাদের হেলদি এবং টেস্টি একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করছি পালং শাক দিয়ে একটি ডালের রেসিপি, ডাল পালং। ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। ভীষণই টেস্টি এবং হেলদি এই ডাল পালংয়ের রেসিপিটি আমি কিভাবে তৈরি করি, চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও রান্নাটা করতে পারবেন। ডালের থেকে যে সাদা ফেনাটা বেরিয়েছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এদিকে আমি পালং শাকটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। ততক্ষণে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালের জলটা অনেকটাই কমে এসেছে, আমি কিন্তু এখানে আর কোনো জল অ্যাড করব না। এখন পালং শাকটা দিয়ে দেব। যেহেতু পালং শাকের থেকে অনেকটাই জল বেরোবে, সেই কারণে আমি আর জল দিইনি। নেড়ে চেড়ে ডালের সাথে শাকটাকে মিশিয়ে নেব। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিতে হবে, নয়তো পালং শাকটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। শাকটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে শাকটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই তাতে দিয়ে দিব 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচেরও কম গোটা জিরে। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। নেড়ে চেড়ে রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আবারও হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার সমস্ত কিছু হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 1টি টমেটো কুচি। এবার ততক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। আমাদের সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দেব। সমস্ত মশলার সাথে ডাল পালং শাকটা ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমাদের ডাল পালং একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। আশা করছি আমার ডাল পালংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।